একটা টিপস, শুধু একটা টিপসে একটা পন্থায় আপনি এই বিকাশ প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকে 111, এই 111 দিনে আজকে সুন্দর একটা অঙ্ক আপনাদের কাছে শেয়ার করবো। এই অঙ্কটা যোগ বিয়োগের মধ্যেই শেষ, কঠিন অঙ্ক না। আমরা অনেকেই এই অঙ্ক দ্বারা প্রতারিত হচ্ছি, অঙ্ক বুঝতে ভুল করলে আমরা প্রতারিত হচ্ছি, এই প্রতারণার শিকার অনেক লোকে হচ্ছেন, না বোঝার কারণে, অঙ্ক না বোঝার কারণে। এর আগেও আমি একাধিকবার আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি, আজকে নতুন একটা আঙ্গিকে বিষয়টা শেয়ার করবো, সেটা হচ্ছে আমরা কীভাবে প্রতারিত হচ্ছি অনলাইনের মাধ্যমে। অনলাইন বলতে বিকাশ প্রতারণা, ব্যাংকের মাধ্যমে প্রতারণা হচ্ছে, বিকাশের মাধ্যমে প্রতারণা হচ্ছে, নগদের মাধ্যমে প্রতারিত হচ্ছি আমরা। যারা প্রতারক তাদের কৌশলটা কী সেটা বলবো। এটা গতকালের একটা ঘটনা, গতকাল আমার পরিচিত একজন মানুষ, খুব কাছের মানুষ, আসছিলেন থানায় যে আমার এইভাবে টাকাটা নিয়ে গেছে, তার মোবাইলে 11,000 টাকা ছিল, 11,000 টাকা সে নিয়ে গেছে। কীভাবে নিয়েছে এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো। সেটা হচ্ছে ওই লোকটাকে প্রথম একজন লোক ফোন করলো, ফোন করে বললো যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, এটার সাথে আপনি কোনো লেনদেন করতে পারবেন না, এই ব্যাপারে কি আপনি জানেন কি না। বললো যে না আমি তো জানি না, যে আপনার মোবাইলের হিসাব সব বন্ধ করা হয়েছে, আপনি এই মোবাইলে এই বিকাশের টাকা উঠাইতে পারবেন না আর জমাও দিতে পারবেন না, এই বিকাশটা আপনার একদম লক হয়ে গেছে, আপনি আপনার মোবাইল দিয়ে আপনি চালু করতে পারবেন, আমাদের অফিসে আসার দরকার নেই, আপনি ইচ্ছে করলে আপনি চালু করতে পারেন, আপনার মোবাইল, আপনার যে মোবাইলে বিকাশ করা আছে অথবা যে কোনো একটা মোবাইল আপনি হাতে নেন, যে কোনো একটা, যেটা অ্যান্ড্রয়েড মোবাইল, যে কোনো একটা মোবাইল আপনি হাতে নেন, হাতে নেওয়ার পরে আমার রিং দেন। তো উনি সাথে সাথে মোবাইল ছিল হাতে নিয়েছে, হাতে নিয়ে এসেছিল, হ্যাঁ ঠিক আছে বলেন। উনি বললো যে আপনার মোবাইলে দেখেন ক্যালকুলেটর একটা অ্যাপস আছে, ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর অপশনে যান, ক্যালকুলেটর অ্যাপসে গিয়ে আপনি আপনার জন্ম কত সালে, 2023 সাল না 2025 সাল না 2082 সাল না সরি 1982 সাল, যেই সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সালটা আপনি লেখেন, ওই সালটা উনি লিখেছে। লেখার পরে বলো যে আপনার যে বিকাশের পিন নাম্বারটা ওই আপনার জন্ম তারিখ যে সালটা মনে করেন 1982 লেখেন, লেখার পরে ওখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিবেন, প্লাস দেওয়ার পরে আপনার যে পিন নাম্বারটা ওই পিন নাম্বারটা ওখানে লেখেন, পিন নাম্বারটা কত এটা আমাকে বলার দরকার নেই, অর্থাৎ প্রতারক বলতেছে পিন নাম্বারটা আমাকে বলার দরকার নেই, আপনি ওখানে লেখেন, লেখার পরে যোগ করার পরে কত হয়েছে এটা আমাকে বলেন, এই যোগ সংখ্যাটা বলেন। উনি ওনার জন্মসাল দিয়েছেন মনে করেন 1982 সাল দিয়েছে, দেওয়ার পরে ওনার 4 সংখ্যার যে গোপন পিনটা আছে ওই পিনটা ওখানে লেখছে, লেখার পরে যোগ করার পরে যোগ ফলটা ওনাকে দিয়েছে, যোগ ফলটা দেওয়ার পরে বলছে এই যোগ সংখ্যা কত এইটা, বলছে হ্যাঁ, তখন উনি কী করলেন যে এই নাম্বারটায় আপনি সবগুলো সংখ্যা এখনই করে আপনি আরও সামনে সামনে আর দুটা প্লাস দুটা জিরো দিয়ে আপনি ডায়াল করেন, ডায়াল করলে আপনার এটা খুলে যাবে, এটা তো জীবনে ডায়াল করলে যাবে না, জীবনেও এটা ডায়াল হবে না, এটা তো কোনো নাম্বারই না, ডায়াল হবে না, কিন্তু অর্থাৎ তার যে যেটা চাওয়া সেটা হয়ে গেছে, তার চাওয়া কোনটা ছিল, তার গোপন পিন নাম্বারটা জানার কথা ছিল। এখন আপনি ওই যে জন্মসাল দিয়েছেন 1982 এই 82 সালের সাথে আপনি যে যোগফলটা ওই যোগফলটার সাথে 1982 মাইনাস করছে, মাইনাস করার সাথে সাথে বিয়োগ করে ফেলছে, বিয়োগ করার সাথে সাথে যেটা থাকে সেটাই হলো আপনার পিন সংখ্যা, এই পিন সংখ্যাটা উনি পেয়ে গেছে, সহজ হিসাব পেয়ে যাওয়ার পরে উনি ওনার বিকাশে যে টাকাটা ছিল পুরোটা 11,000 টাকা 11,000 টাকা উনি নিয়ে নিছে। আর ওই যে যিনি প্রতারিত হয়েছেন আমার পরিচিত লোকটা, উনি শুধু ডায়াল করতেছেন, এই যোগফল দিয়ে আর দুইটা শূন্য সামনে লাগাই উনি ডায়াল করতেছেন, কিন্তু ফোন ঢোকে না, এটা ফোন নাম্বারের ঢুকব কই থেকে, এটা হচ্ছে প্রতারণার একটা কৌশল। এই কৌশলটা অনেক প্রতারক বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যবহার করতেছে বিভিন্ন মানুষের উপর, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির পাশে অনেক লোক আছে যেন অসহায় মানুষ, ব্যবসা বাণিজ্য করে, লেখাপড়া জানে না কিন্তু ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য ভালো করতেছে, এই লোকগুলোকে ওরা তারা ফাইন্ড আউট করে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে, সহজ হিসাব। এখন সবচেয়ে এটা বন্ধ করার কী উপায় আছে, এটা এখান থেকে বেরিয়ে আসার কী উপায়, সহজ একটা উপায় আছে, একটা টিপস, শুধু একটা টিপসে একটা পন্থায় আপনি এই বিকাশ প্রতারকের হাত থেকে বাঁচতে পারবেন। বিকাশ প্রতারক বলেন ব্যাংকের পিন নাম্বার নিয়ে এসে কৌশলে, এদের কাছ থেকে একটা কৌশল বাঁচতে পারবেন, সেই কৌশলটা আমি বলে দিচ্ছি। সেই কৌশলটা হলো আপনাকে মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে যে বিকাশ কর্তৃপক্ষ, নগদ কর্তৃপক্ষ, অন্য অন্য যে সংস্থাগুলো আছে, যে কোনো কর্তৃপক্ষ যারা এই যে টাকা পয়সা লেনদেন করে এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ব্যাংকগুলো, কোনো কর্তৃপক্ষ আপনাকে কখনোই ফোন করে বলবে না যে আপনার এই সমস্যা সেই সমস্যা, কখনোই বলবে না, এটা মনে রাখতে হবে।
যদি কেউ ফোন করে যে আপনার এই সমস্যা হয়েছে, তাহলেই বুঝতে হবে যে আমি প্রতারিত হতে যাচ্ছি, অ্যাভয়েড করে যাবেন। আপনার কোনো সমস্যা হলে আপনি নিজেই যাবেন, আপনি কারো ফোন করা লাগবে না। সেই কারণে শুধুমাত্র বলি যে আপনারা শুধুমাত্র একটু বেশি অ্যালার্ট থাকেন যে কেউ এই ব্যাপারে যদি ফোন করে না, তাহলে আমি কেন এই ফোনগুলো রিসিভ করব, রিসিভ করার দরকার নাই, এ ধরনের কথা বললে এটা দিবেন, কথা বলবেন না। তাহলে দেখবেন যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। সহজ জিনিসগুলো আমরা জানি, জানার পরে আমরা ভুল করেছি, প্রতিদিনই প্রতিদিন কোনো না কোনোভাবে আমরা প্রতারিত শিকার হচ্ছি। এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে একটু সতর্ক থাকা। আপনার সতর্কতা আপনাকে নিরাপদ রাখবে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।